সে ইব্রাহিম বলেছেন 40 বার সুরা ইয়াসিন পড়ে খতম দেওয়া, এটা কি কোনো বিশেষ ফায়দা আছে? না, সুরা ইয়াসিন অবশ্যই কোরআনের একটা অত্যন্ত জলিলুল কদর সুরা, এবং এর অর্থের মধ্যে কত সুন্দর গভীর জ্ঞান রয়েছে। কিন্তু এটাকে আপনার নিজের মতো কাস্টমাইজ করে আমলে নিতে পারবেন না। সুরা ইয়াসিন খুব ভালো, এই জন্য সুরা ইয়াসিন লিখে আপনি এক গ্লাস পানির মধ্যে সেটাকে চুবালেন, তারপর সে পানি খেলেন, অথবা এই যে 40 বারের কথা বললেন পড়লেন, অথবা 33 বার পড়লেন। অর্থাৎ কোরআন ভিত্তিক, শরিয়া ভিত্তিক যে কোনো আমলকে নিজের মতো কাস্টমাইজ করার কোনো অধিকার শরিয়া আমাদেরকে দেয়নি। কাস্টমাইজ করার অধিকার একমাত্র আল্লাহর আছে, এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমেও এটাকে মাঝে মাঝে কাস্টমাইজ করেছেন। এই জন্য আমরা বলি আল্লাহ এবং রাসুল, তাদের মাধ্যমে আমরা যে আমলগুলো পেয়েছি শুধু সেটাই আমল করা যাবে, এর বাইরের আমলগুলো বেদাত বলে গণ্য হবে, অতএব সেটার কোনো ফায়দা নেই।